আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনেকে অনেক দূর থেকে এসেছো, আমরা খুব সৌভাগ্যবতী যে আমরা আমাদের মধ্যে আমাদের প্রথম বক্তা যিনি খুবই নাম করা একজন স্টলওয়ার্ড সাইকোলজি ফিল্ডের প্রফেসর সাধন দাশগুপ্ত, ওনাকে পেয়ে গেছি, উনি এসে গেছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অধ্যক্ষা মহাশয়া প্রফেসর ইন্দ্রিলা গুহ। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান শুরু করে দেব। সবার প্রথমে আমি একটি সংস্কৃতের মন্ত্র দিয়ে শুরু করব। আমি চাইব আমি বলার পরে তোমরা প্রত্যেকে সেই মন্ত্রটি মনে মনে এক মিনিট বলো। মন্ত্রটির মানে কি সেটা আমি ক্লাসে তোমাদের সেটা নিয়ে ডিসকাস করব, কিছু সেমিস্টারের সাথে করেওছি, সেটা ক্লাসে বলব। আমরা মন্ত্রটি জানি, ওম অসতো মা সত গময়, ওম তমসো মা জ্যোতির্গময়, ওম শান্তি শান্তি শান্তি। এই মন্ত্রটা পাঠ করার পেছনে আমার উদ্দেশ্য আমি তোমাদের সবার সাথে আজকে ভাগ করে নিচ্ছি। এখন আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি, গত প্রায় 3 বছর হতে চলল আমরা একটি অতিমারির শিকার। আমরা এই অতিমারিটি আসার আগে প্যান্ডেমিক ওয়ার্ডটা কিন্তু কেউই সেভাবে জানতাম না। জানতাম কি না জানতাম না, সেটা কাকে বলে আমরা জানতাম না। এখন আমরা প্রত্যেকটা মুহূর্ত প্রতিদিন সেটার সাথে লড়ছি, এবং আমরা আমাদের অনেকেই আমাদের মধ্যে হয়তো রয়েছে যারা নিজেদের অনেক প্রিয় মানুষদেরকে এই প্যান্ডেমিকে হারিয়েছে, এবং অনেক হেলথ কেয়ার ওয়ার্কার্স, ডক্টর্স, নার্সেস অনেকে চলে গেছে এই প্যান্ডেমিকে। তাদের জন্য, তাদের কথা ভেবে এবং আমরা যে এই যুদ্ধ লড়ছি, লড়ে চলেছি সেই কথা ভেবে আমাদের আজকের এই অনুষ্ঠান, যেটার আমরা নাম রেখেছি মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস ফ্যালাসিস অ্যান্ড চ্যালেঞ্জেস, মানসিক স্বাস্থ্য সচেতনতা, কিছু ভ্রান্ত ভুল ধারণা এবং সমস্যার সমাধান আমরা আজকে খুঁজে নেব আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমি আর বেশি সময় না নষ্ট না করে প্রদীপ প্রজ্বলন দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য আমাদের অধ্যক্ষা মহাশয়া এবং প্রফেসর সাধন দাশগুপ্ত, আমি খুবই ভাগ্যবতী এটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে উনি আমার স্যার, ওনার কাছে মনোবিজ্ঞানের একদম কী বলবো শিক্ষা যেরকম ছোটো থেকে আমরা পাই, মনোবিজ্ঞানে আমার জন্ম এবং মনোবিজ্ঞান নিয়ে বড় হওয়া এবং মনোবিজ্ঞানের যাত্রার শিক্ষা আমি ওনার কাছে পেয়েছি। আমি ওনাদেরকে অনুরোধ করব ওনারা, আচ্ছা আমাদের মধ্যে চলে এসেছেন আমাদের তৃতীয় বক্তা প্রফেসর গৌতম কুমার বন্দ্যোপাধ্যায়, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি ক্যালকাটা মেডিকেল কলেজ। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থেকে সময় বার করে আমাদের কাছে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা এবার প্রদীপ প্রজ্বলন এর শুভ সূচনার জন্য সবাই তোমরা উঠে দাঁড়াও। আমি আমাদের অধ্যক্ষ মহাশয়া এবং স্যার প্রফেসর দাশগুপ্ত এবং প্রফেসর বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব তারা যেন একটু এগিয়ে এসে প্রক্রিয়াটি সম্পূর্ণ করেন।
হচ্ছে ডিজেলের চলতো না,